বিলাসীপাড়া কাঠালবি গাঁৱত কিশোৰ নিৰুদ্দেশ নিৰ্দিষ্ট কিশোৰগৰাকী 14 বছৰীয়া ছাইদুল ইছলাম বুলি জানিব পৰা গৈছে। যোৱা দুমাহ ধৰি নিৰ্দিষ্ট হৈ আছে কিশোৰ ছাইদুল ইছলাম। পৰিয়ালৰ লোকে বিলাসীপাড়া আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে যদিও কোনো খুনসূত্ৰ পোৱা নাই কিশোৰগৰাকীৰ। ধুবুৰী জিলাৰ বিলাসীপাড়া মহকুমাৰ অন্তৰ্গত কাঠালি দ্বিতীয় খণ্ড গাঁৱৰ নূৰ হুছেইনৰ পুত্ৰ ছাইদুল ইছলাম যোৱা দুমাহ ধৰি নিখোজ হৈ আছে বুলি পৰিয়ালৰ লোকে জানিবলৈ দিছে। এই বিষয়ে বিলাসীপাড়া থানাত এজাহাৰ দাখিল কৰিছে যদিও এতিয়ালৈকে কোনো খুনসূত্ৰ পোৱা নাই পৰিয়ালে। কোনো হৃদয়বান ব্যক্তিয়ে যদি সন্ধান পায় তেনেহলে বিলাসীপাড়া আৰক্ষী থানাত জনাব পাৰিব, নহলে পৰিয়ালৰ নম্বৰত যোগাযোগ কৰিব পাৰিব। মই যোগাযোগৰ নম্বৰকেইটা কৈ দিছো, 8011351872 অথবা 6396507159 নম্বৰত যোগাযোগ কৰিব পাৰিব। পুনৰবাৰ জনাইছো নম্বৰ দুটা, 8011351872 অথবা 6396507159 নম্বৰত যোগাযোগ কৰিবলৈ কৈছে পৰিয়ালে। খোঁজা নাই, খুঁজছি মেলা জায়গায় খুঁজছি, কোনো এনে পাই নাই। এই সময় তো থানা কি এজাহার দিছে নাকি? হ্যাঁ, বিলাসীপাড়া থানায় কি আজ দিছে? এজাহার দিছে, পুলিশে তদন্ত করি আছে। হ্যাঁ, পুলিশে তদন্ত করতেছে। লড়াটার নাম কি আছিল? সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম সাইকেল বেচছে দে, সে হুমমি গলে গেছে গা, তুই মাছি জান থেকে পাই না। আপনার লড়ার নাম কি আছিল? সাইদুল ইসলাম। বয়স কি মান আছিল? 13 বছর। বাবার নাম কি আছিল? হোসেন আলী। গাঁর নাম? গাঁর নাম কি আছিল? কাঠালদি দ্বিতীয় খণ্ড। গোলেশ্বর। কিমান দিনের পরে হারাইছে? 2 মাস। 2 মাস হল। কর পরে হারাইছে? বিলাসীপাড়া টাউনের পরে হারাইছে। আপনার ইমান খুঁজিছে পোয়া নাই? লড়াটার ফটো আছে? ও, লড়াটো কি কলা করি না এনে ফসা করি আছে? ফসা করি।